শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। আজকে যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে আমরা একটা বিশেষ সেগমেন্ট নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মা মেয়ের সম্পর্ক। এবং মা মেয়ের সম্পর্ক নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন বিশিষ্ট নাট্যকার, নাট্যশিল্পী ও অভিনেতা ফাল্গুনি হামিদ, এবং একই সাথে রয়েছেন অতিথি হিসাবে ফাল্গুনি হামিদের সুযোগ্য কন্যা অভিনেত্রী শিক্ষক তনিমা হামিদ। আমি দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা মা মেয়ের সম্পর্ক যে কত মধুর, কত মিষ্টি, সেটি কিন্তু আমরা সবাই জানি। এবং মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে যায় তখন মায়ের যে কষ্ট, সেই কষ্টটি কিন্তু প্রত্যেকটি মাই কিন্তু অনুভব করেন। আজকে তনিমা হামিদের কাছ থেকে শুনব যে মেয়ে তো এখন তার নিজের ঘর বন্দি নয়, সে অন্য ঘরে বন্দি রয়েছে। এবং একই সাথে তনিমা হামিদের কাছে শুনব যে তিনি তো এখন মায়ের আঁচলের মধ্যে নেই, কে কীভাবে দেখছেন সেইগুলো নিয়ে। আমি ফাল্গুনি আপা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আসলে আপনাদের পরিবারকে নিয়ে কথা বলতে গেলে আমাদের দর্শকরা নিশ্চয়ই সে বিষয়ে আরও বেশি উৎসাহিত হবেন। আপনি একজন সেলিব্রিটি, আপনার স্বামী একজন সেলিব্রিটি, তনিমা একজন সেলিব্রিটি, সব মিলিয়ে এই যে তারকা পরিবারে আপনাদের চলাচল, উঠা বসা, এর মধ্যে একজন খ্যাতমান তারকা হিসেবে আপনি তনিমাকেও কিন্তু পেয়েছেন, যে সেও তারকা হয়েছে। তো আপনি তারকা পরিবারের নিজকে তৈরি করবার পর আবার তনিমা তারিকা হওয়ার পর আপনি এই সামগ্রিক বিষয়টা কীভাবে দেখেন? আসলে আমার কাছে বিষয়টা খুব একটা ভিন্নতা দেখায় না, কারণ আমি যেরকম ছিলাম, কাজ করতাম, মঞ্চে কাজ করতাম, টেলিভিশনে কাজ করেছি, তারকা হয়েছি কিনা জানি না, মানে কাজ করেছি এবং শিল্পের সাথে জড়িত ছিলাম, নিজেকে শিল্পের সাথে জড়িয়ে রেখেছি। এবং সেই সাথে তনিমার তো জন্মই হয়েছে শিল্প পরিবারে, কারণ এমনই অবস্থা যে ওদেরকে তো আমরা পেটে নিয়েই মঞ্চে নাটক করেছি, তো ফলে ওদের তো জন্মই এখানে, ফলে ও ওই পরিবারে বড় হয়েছে, ওর স্বভাবতই ওর কাজগুলো করা শুরু করেছে, দেখেছে বাবা মা করছে ওও করছে। এখন এর ভেতরে আমাদের আসলে খুব একটা বিপরীতধর্মী কোনো বিষয় ঘটেনি কখনো। আমি কাজ করছি আমার যে কাজগুলোর ভেতরে, ও আমার সাথে কাজ করছে ওর সেই কাজগুলোতে, আমার যতটুকু গাইডেন্স মানে রাখার সেটুকু রাখছি, বা ও কাজ করছে ওর সব জায়গায়, মানে ওকে যতটুকু সাজেশান দেওয়ার ক্যারিয়ার সম্পর্কে সেটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি এবং সেটুকু আমি দিয়েছি। এবং সেই রকম দেওয়া আমি আসলে, ওর ছোট আমার আর একটা ছেলে আছে ওর পরে আর কি, পিঠে পিঠে ওরা ভাই বোন, তাকেও আমি যথেষ্ট উৎসাহ দিয়েছিলাম যে এই পরিবারে যদি সেও অংশ নিতে চায়, কিন্তু তাকে এর ভেতরে ঢোকানো যায়নি। সে বরং ক্রিকেট খেলতো, ক্রিকেট নিয়েই সে ব্যস্ত, কম্পিউটার নিয়ে লেখাপড়া করেছে, ও এই ধারেই এলো না। তো এখন মেয়েকে যেটুকু পেরেছি মেয়ে করেছে, বাবা মার সাথে সাথে ও কাজগুলো করছে, সবাই মোটামুটি আপনারা তাকে চেনেন, কিন্তু আমাদের মধ্যে কোনো ভিন্নতা বা আমাদের সাধারণ পরিবারের সাথে আপনাদের পরিবারে কোনো ভিন্নতা পান কিনা? এখন আমি কোনো ভিন্নতা পাই না, একটাই ভিন্নতা, সেটা হচ্ছে যেখানে আমরা যাই সেখানে আমাদেরকে মা, মেয়ে, স্বামী সবাইকে চেনে, তো এই এই চেনাটার ভিন্নতাটা পাই। এছাড়া সাধারণ পরিবারের সাথে আমি মনে করি না আমাদের কেমন এমন কোনো তফাত আছে। ম্যাম, আপনি তো আসলে অভিনেত্রী হিসাবে আপনার প্রথম প্রকাশ ঘটে, আপনার যদি এটাকে আপনি আপনার মূল প্রফেশন হিসাবে ধরেন, কিন্তু পরবর্তীতে আপনি শিক্ষকতায় আপনি যোগদান করেছেন, পড়াচ্ছেন। আপনি যদি ফাল্গুনি হামিদের সন্তান না হতেন, আজকে ফাল্গুনি আপা বললেন কিন্তু আমি তনিমাকে পেটে নিয়ে কিন্তু মঞ্চে অভিনয় করেছি, নাটকে অভিনয় করেছি, আপনি যদি ফাল্গুনি হামিদের সন্তান না হতেন তাহলে কি আজকে তনিমা হামিদকে আপনি হতে পারতেন? তনিমা হামিদ হতে পারতাম কি না আমি জানি না, কিন্তু আমি আসলে হয়তো কখনো অভিনয়ে আসতামই না, কারণ আমি খুব ইন্ট্রোভার্ট, আমি খুব শাই, ক্যামেরার সামনে কথা বলা তো দূরে থাক, ছোটবেলায় যখন বাড়িতে মানে অতিথি আসতেন তাদের সামনেও গিয়ে কথা বলতে আমার মনে হতো যে মাটিটা ফাঁক হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, কেন আমাকে অপরিচিত মানুষের সামনে গিয়ে কথা বলতে হচ্ছে। তো আমি হয়তো কখনো আসলে অভিনয়ে আসতামই না। ফাল্গুনি হামিদ বা মহামিদের সন্তান বলেই হয়তো আমার আসলে অভিনয়ে আসতে আগ্রহটা তৈরি হয়েছে, বা আমি হয়তো একটা সময় গিয়ে যখন সবাই বলেছে যে আপনাদের মেয়ে অভিনয় করবে না, ওকে দেন ওকে দেন এরকম যখন বলতো, তখন হয়তো দেখা গেছে যে আমি কাজ করেছি সেটা ওই পরিবারের কারণেই করেছি, না হলে হয়তো কখনোই মানে আমি সাহসই করতাম না যে আমি এত মানুষের সামনে, ক্যামেরার সামনে আমি কথা বলতে পারি। তো সেক্ষেত্রে এই দীক্ষাটা কি আপনি আপনার বাবা মার কাছ থেকেই মোটামুটিভাবে একটা মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হয়েছে আপনার? অবশ্যই, মানে এখানে আসলে অনেকগুলো জিনিস আছে, যেমন ধরেন আমরা যখন একটা নতুন জায়গায় কাজ করতে যাই তখন সবাই আমাদের কাছে নতুন থাকে, আমার কাছে কিন্তু কেউ নতুন ছিল না। যিনি ডিরেক্ট করছেন আমাকে
তিনি তাকে আমি ছোটবেলা থেকে দেখছি, তার মানে তিনি আমার ঘরের মানুষই। আর আমি আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি ওই সময় কিন্তু থিয়েটার মানে হচ্ছে একটা অন্য রকম ব্যাপার ছিল, মানে থিয়েটারের মানুষ তারাই ঘুরে ফিরে আসলে টেলিভিশনে কাজ করছে এবং বাসায় বসে একসাথে আড্ডা দেওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, টিএসসিতে একটা লম্বা সময় রিহার্সাল চলছে। আমার মনে আছে যে লিয়াকত আলী লাকি লাকি আঙ্কেল বলেছিলেন যে আমরা যখন টিএসসিতে রিহার্সাল করতাম সবচেয়ে দুষ্টু ছিল হচ্ছে হামিদ ভাইয়ের মেয়েটা, ও এই রুম ওই রুম দৌড়ে বেড়াতো, তারপর দৌড়াতে দৌড়াতে যখন আমাদের রুমে আসতো আমরা আবার কোলে করে ওকে নিয়ে দিয়ে আসতাম। তো বড় হয়তো আসলে তাদের সাথেই কাজ করেছি, কাজে আমার আমার কাছে তো কেউ নতুন ছিল না, আমার কিন্তু কোনো নতুন মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা। আপনি আর আপনার মা কি একই নাটক বা একই কোনো কাজে অংশগ্রহণ করেছেন কিনা? হ্যাঁ, একই নাটকে অ্যাক্টিং করেছি আমি আর মা। তবে তার চেয়েও যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে মঞ্চে মা যে চরিত্র অভিনয় করতো এখন আমি সেই চরিত্র অভিনয় করি। ভদ্রনুক বলে আমাদের একটা খুব পপুলার একটা নাটক আছে, ওখানে প্রধান চরিত্রটা করেন আমার বাবা, তার মেয়ের চরিত্র করতো মা, এখন মা করেন না বলে ওই চরিত্রটা আমি করি। তা আপনি এই যে টেলিভিশনে, আমরা যদি টেলিভিশনে আসি, সেরকম তো নাটকে নিশ্চয়ই আপনি এবং আপনার মা দুজনেই অভিনয় করেছেন, একসাথে কাজ করেছেন, তো ওখানে দেখা গিয়েছে কি এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে মনে হচ্ছে যে দর্শকরা তনিমা হামিদকে ফাল্গুনি হামিদের চাইতে বেশি গ্রহণ করছে, বা বা তনিমা হামিদকে ওই নাটকের মধ্যে মনে হচ্ছে যে ফাল্গুনি হামিদ বেশি এগিয়ে যাচ্ছে, এরকম কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা আপনার কাছে? আমার সারা জীবন এরকম হয়েছে, তনিমা হামিদ ফাল্গুনি হামিদের চাইতে এগিয়ে গেছে এরকম আমি এ পর্যন্ত কোথাও দেখিনি। বরঞ্চ যখন আমি নিয়মিত কাজ করি, আমাকে চেনে মানুষজন মোটামুটি, তখনও যখন আমি বাইরে যেতাম, মনে আছে আড়ঙে গেছি কি যেন একটা জিনিস কিনতে, তো ওখানকার একজন আমাকে এসে বলছে যে এই শুনুন শুনুন, আপনি ফাল্গুনি হামিদের মেয়ে না? তো আমি বললাম হ্যাঁ আমি ফাল্গুনি হামিদেরই মেয়ে। কাজে আমি কখনোই আসলে আমার মা বাবা দুজনের কারোর চাইতেই এগিয়ে যায়নি, এবং আমি খুব গর্বিত বোধ করি যে আমি আমার মায়ের পেছনে আছি। তো সে অবস্থায় ফাল্গুনি, আপনি যদি ভাবে কীভাবে মূল্যায়ন করবেন বিষয়টি? তনিমা তো বেশ কাজের পরিধি অনেক বড় ছিল, এখন তার শিক্ষকতা প্রফেশন বা আমাদের যে নানা রকম কর্মমুখী ব্যস্ততার কারণে সে হয়তো বা অত বেশি আগের মতো সেরকম নাটকে কাজ করে না, কিন্তু যে এগিয়ে চলা, কে এগিয়ে আছে, মা না মেয়ে, যেটি তনিমা খানিকাকে বললেন, সে বলছেন যে না আমি কখনোই মাই আমার সামনে ছিলেন, কিন্তু অনেক সময় দর্শকরা এরকম হয়েছে কিনা আপনার কাছে মনে হয়েছে কিনা যে আপনিও একটা নাটকে শর্ট দিচ্ছেন, তনিমাও শর্ট দিচ্ছে বা সেই নাটকটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে জনপ্রিয়তা তনিমারই বাড়ছে, আপনার খানিকটা ঘাটতি হচ্ছে কিনা? আমি ওর মা হিসেবে আমি ওর এই কাছ থেকে এগিয়ে, নিশ্চয়ই ও আমার পিছে, কারণ আমি তো ওর মা, ও আমার সন্তান। কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তনিমা আমার থেকে অনেক ভালো অভিনয় করে, এবং তনিমার কাজ আমি বলবো অনেক নিখুঁত। আমি তো যখন টেলিরিয়েল করি, টেলিরিয়েল বাংলাদেশের প্রথম বেটাকাম হাউস, এবং সেখান থেকে বাংলাদেশের প্রথম প্যাকেজ নাটক আমার হাউস থেকেই বানানো হয়েছে, তো তখন আমি সেটার এমডি ছিলাম। তো ওই সময় যখন আমরা নাটক শুরু করলাম, প্রযোজনা শুরু করলাম, তখন আমি তনিমাকে নিয়ে কাজ শুরু করলাম। তো তনিমা এখনকার যারা প্রচলিত নায়ক, তখন তারা ওর কাছে সবাই আঙ্কেল ছিল, তো এখন তাদের কাছে ও ছোট, ক্লাস 9-10 পড়ে, সেই সময় ওকে অভিনয় লম্বা তো ছিল, কাজেই ওকে নিয়ে আমি একটা নাটক করলাম, এবং করার পরে তারা যখন বলছে যে আমরা তো এখন যেরকম অবস্থা, তা আমরা তো স্টার ছাড়া অভিনয় করতে চাই না, তাহলে নিজেদের দাম কমে যায়, দুষ্টামি করে বলছে, কিন্তু তনিমার সাথে কাজ করার ব্যাপারে আমাদের সবার আগ্রহ, কারণ ও তো আমাদের থেকে অনেক বড় স্টার, কারণ ও তো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস নয়, ও হচ্ছে এমন মানুষদের সন্তান যে ওর নাম বললেই যে এই নাটকে ও কাজ করছে, তাহলে একটা এটা একটা স্টার। তো সেই কারণে ও কাজ করেছে এবং সেই নাটকগুলোতেও কাজ করে প্রশংসা পেয়েছে, খুব ভালো ভালো কাজ করেছে। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, মা যেটা বললো, আমার জীবনে মানুষ হয় না যে জীবনে প্রথম কবে অটোগ্রাফ দিয়েছে, আমার জীবনে আমি প্রথম অটোগ্রাফ দিয়েছি যখন বোধ হয় আমি ক্লাস 6-এ পড়ি, এবং তখন আমি অটোগ্রাফ দিয়েছি ফাল্গুনি হামিদের মেয়ে হিসাবে। চাঁদপুরে আমরা শো করতে গিয়েছিলাম, তো ওখানে তো মানে যেটা হয় যে মফস্বলের লোকজনের অনেক আগ্রহ থাকে, এবং তখন তো শুধু বিটিভি ছিল, মানে ফাল্গুনি হামিদ একজন বিশাল স্টার, এরকম একটা ইয়ে ছিল। কাজী মামুনি, বাপি, আমি, ভাইয়া, আমরা চারজন একটা রুমে ছিলাম, এবং রুমের সামনে লোকজন ভিড় করে আছে, এখন আমরা তো ছোট, কতক্ষণ রুমের মধ্যে থাকবো? তো আমরা বললাম আচ্ছা একটু রুম থেকে বের হই,
আমি রুম থেকে বের হওয়ার সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরেছে যে একটা অটোগ্রাফ দেন, একটা অটোগ্রাফ দেন। তো আমি জানি যে অটোগ্রাফ জিনিসটা কী, কারণ মাকে দেখেছি ছোট থেকে দিতে। তো আমি বললাম যে আমি অটোগ্রাফ দিব, আমি তো কিছু না। বলে কি, না না, আপনি ফাল্গুনি হামিদের কী হন? আমি বললাম মেয়ে। বলে কি, সেইটাই লিখেন। এবং আমি ওইটাই লিখেছিলাম যে ফাল্গুনি হামিদের মেয়ে। মানে এটা ছিল আমার প্রথম অটোগ্রাফ। নিশ্চয়ই, আমি আসলে তনিমা এগিয়ে না ফাল্গুনি এগিয়ে, সেটি নিশ্চয়ই একটা বড় দর্শকদের কাছে একটা বড় মাত্রা। তবে ফাল্গুনি আপা যেটি আপনি বললেন যে তারকা হিসেবে তনিমা যত এগিয়ে থাক না, কিন্তু মা হিসেবে কিন্তু ফাল্গুনি এগিয়ে থাকবে, ফাল্গুনি এগিয়ে। তবে ওই যে বললাম যে অভিনেত্রী হিসেবে অভিনয় যেটা করে, কারণ আমি বলি খুব স্পেসিফিক্যালি যদি আমি বলি, কারণ আমি অনেক নাটক করিয়েছি তনিমাকে নিয়ে, এবং ওকে আমি বাবু বলে ডাকি আর কি। মানে ও বাবু আমার অনেক নাটকের, মানে বাংলাদেশের কোনো এখনকার যারা খুব প্রতিষ্ঠিত সেই নায়করা কেউ বাকি নেই, সবাই নায়ক হিসেবে কাজ করেছে ওর সাথে। তো ও তখন অনেক ছোট হিসেবে কাজ করেছে, কিন্তু ওর কিছু কিছু অসাধারণ প্রতিভা আছে, যে কারণে ওকে আমি অভিনয়টা কখনো বন্ধ করার কথা ওইভাবে বলিনি, যে আমি বলেছি কমিয়ে দাও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাক্ট্রেস হিসেবে ক্যারিয়ারটা সারা জীবন, মানে এটাই তোমার সোর্স অফ ইনকাম, পেশা, এটা করো না। কারণ লেখাপড়া করিয়েছি আমি, করেছি কাজে আমি জানি, আমি সেই কারণে কখনো এটাকে প্রফেশন হিসেবে নেইনি। আমার চাকরি বাকরি অন্য জায়গায় ছিল, আমার ভালোবাসাটা ছিল অভিনয়, মঞ্চ, টেলিভিশন, এগুলো হলো আমার ভালোবাসার জায়গা, তুমিও সেটাই রেখো। তো ও সেটা করেছে, সেও চাকরি অন্য জায়গায় নিয়েছে এবং চাকরি করছে, আমিও সারা জীবন চাকরি করেছি, তার পাশাপাশি অভিনয় করেছি। তো এখন ফলে যেটা হয়েছে যে ওর কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে ওকে, ওর কাছে হয়তো আমি বললাম যে বাবু আমি 10 সেকেন্ড সময় দেবো, তোমার চোখ থেকে টপ টপ করে পানি ফেলতে হবে। তো ও বলল ঠিক আছে, এবং ও ঠিক 10 সেকেন্ডসের ভেতরে টপ টপ করে পানিগুলো ফেলে দেয়। এই জিনিসটা আমি নিজে পারি না। তো আমার আমার দেখা যায় তার আগে আমার আরও সময় লাগে, আর তা না হলে আমাকে গ্লিসারিন লাগাতে হয়, এবং ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রীকে তাই করতে হয়, এবং সেটা আমি জানি। কিন্তু ওর এই গুণটা খুব একটা স্বভাবজাত অভিনয়ের একটা ব্যাপার আছে, ওই জন্য বলেছি যে ও আমার থেকে ভালো অভিনেত্রী। জি, ফাল্গুনি, আপনি ওকে বাবু বলে ডাকেন, আপনার বাবু একসময় শিশু ছিল, কৈশোরী হয়েছে, বাবুকে অন্যের ঘরে তুলে দিতে হয়েছে, আপনার কাছে কেমন লেগেছিল বাবুকে অন্য ছেলের হাতে বা অন্য ঘরে অন্য শ্বশুর শাশুড়ির কাছে আপনি তাকে দিয়ে দিয়েছেন, আপনার অনুভূতি কেমন ছিল? বিষয়টা খুব খারাপ লেগেছিল, কারণ ওর যেদিন বিয়ে দিয়েছি সেদিন আমি নাকি এত মারাত্মক কান্নাকাটি করেছি, আমার নিজেরই ভুলে গেছি যে আমি এত কান্নাকাটি করেছি, আমাকে কেউ সান্ত্বনা দিয়ে ঠেকাতে পারছিল না। আমার বারবার মনে হচ্ছিল, কারণ ও যখন ছোট থেকেই স্কুলে দেওয়া নেওয়া ইভেন ইউনিভার্সিটি পর্যন্ত আমি ওকে ড্রপ করতাম, নিয়ে আসার সময় সবসময় আনতে পারতাম না, কিন্তু ওই জায়গাটা মানে ওই দিনের অবস্থানটা কী এটা দেখে শুনে ওকে আমি ওখানে ড্রপ করতাম, কারণ দেখতে টেখতে ভালো ছিল এবং ছেলে পেলে একটু পিছনে লাগার ব্যাপার ট্যাপার ছিল, এগুলো আমি অ্যাকসেপ্ট করতাম না। এবং অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, যে কারণে আমি ওকে কখনো একা ছাড়তাম না। তো তারপরে ওর ভাইটা বড় হয়ে উঠল, কারণ ও সে লম্বা, ওর ওরা তো সবাই লম্বা, আমার সেই অনেক সময় ওর ভাইকে পাঠিয়ে দিতাম যে যা দেখুক লোকে, ওর একটা এত বড় ভাই সাথে আছে। তো এই সমস্ত কারণে ওরে যেদিন বিয়ে দিলাম ও শ্বশুরবাড়ি গেছে, আমি তো বাড়িতে বসে বসে ফোনটা নিয়েই বসে আছি যে মেয়ে কখন ফোন করে, মেয়ে কেন ফোন করছে না, ওদের বাড়িতে ডালিমদের বাড়িতে চলে গেছে। তো ডালিমকে তো আমরা আরও কত আগে থেকেই চিনি, ও আমাদের গ্রুপের ছেলে, আমাদের পরিবারেরই একজন ছিল, তো খুবই স্নেহের ছিল। তো আমি শুনি ফোন দিচ্ছি ফোন দিচ্ছি, বাবু ফোন ধরে না। তো আমার খুব মন খারাপ যে বাবু ফোন ধরে না কেন। এরপরে অনেকক্ষণ পরে মেয়ে ফোন কল ব্যাক করেছে, মা আমি একটু বাইরে এসেছিলাম। তাহলে বাইরে গেছিলে মানে? বললো যে আমি ওই ডালিম, তারপরে ডালিমের বোন, আমরা আইসক্রিম খেতে গিয়েছিলাম। তা আমি বললাম তো আমারে তো জিজ্ঞেস করে যাসনি, মানে আমি কিন্তু বলে ফেলেছি কথাটা যে আমাকে তো একবারও জিজ্ঞেস করে গেলি না, তুই যে বাড়ির বাইরে গেলি আমারে জিজ্ঞেস করবি না, কারণ আমি তো এভাবে ওকে টেক কেয়ার করে বড় করেছি, আমার মনে হয়নি যে আর আমার মেয়ে আমারে না জিজ্ঞেস করে বাইরে গেছে। এটা আমার কাছে বিশাল শকিং একটা ব্যাপার হয়ে গেল। হামিদ আমাকে বুঝালো তুমি কেন কান্নাকাটি করছো, তোমার বোঝা উচিত তোমার মেয়ের বিয়ে হয়েছে। তাহলে না, ও তো এখনও অত বড় হয়নি, বিয়ে হয়েছে কিন্তু এখনও অত বড় হয়নি। তো বলে যথেষ্ট বড় হয়েছে, ও বোঝে, ও অনার্স পরীক্ষা দেবে, কাজেই ও বোঝে, তুমি এগুলো এত এত টেনশন করবা না, ছাড়ো।
আপনি তো ধীরে ধীরে বড় হয়েছেন, নিজেও এখন আপনার মা জায়গায় আপনি মার ভূমিকা অবতীর্ণ হচ্ছে, যেটি হচ্ছে সেটি হচ্ছে যে এখন আপনিও মা, উনিও মা, মা মা অর্থাৎ মা মেয়ের কোনো সংঘাত, দ্বন্দ্ব, খুনসুটি এরকম কোনো কিছু আপনার জীবনে আছে কিনা বা মনে পড়ে কিনা? হ্যাঁ, অনেক আছে। মার সাথে দেখা যায় যে হয়তো মা কিছু একটা বলছে যেটা আমার মনে হচ্ছে ঠিক না, আমি আবার একটু ওপিনিয়ন দিতে পছন্দ করি। তো আমি হয়তো আসলে যে বড় হলে যেটা হয় আর কি, আমার যদি মনে হয় কোনো কিছু যে না এটা ঠিক না, সেটা যেখানেই হোক আমি হয়তো বলি। তো মা যেটা বলছে আমি হয়তো মার সাথে একমত হচ্ছি না। মা খুব সেন্সিটিভ, মা দেখা যায় যে একবারের থেকে দুইবার আমি যদি বলি মা রাগ হয়ে যায়, এবং মা রাগ হয়ে যাওয়া মানে হচ্ছে মা আর কথা বলবে না। এবং তারপর আমি এবং আমার ভাই দুজনেই বুঝতে পারি যে আচ্ছা মা তো কথা বলছে না, তখন আলটিমেটলি একটা সময় গিয়ে আমরা মার হাতে পায়ে ধরি, মাফ টাফ চাই, তারপর মা আবার কথা বলে, এবং এটা আমাদের নিয়মিতই হয়। এখন তো আপনি নিজের কর্মব্যস্ততা বা আপনি অন্য পরিবারের সদস্য, তো এই যে এখন আমরা বিভিন্ন উৎসবগুলো বিশেষ করে ঈদ বা আমাদের বিভিন্ন বৈশাখী উৎসব বিভিন্ন সময়, এই সময়টায় একসময় তো মার হাত ধরেই আপনি কিন্তু এই লাল জামাটা কিনতে যেতেন বা মার হাত ধরেই আপনি একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে যেতেন ঈদের সময়, এখন আপনার কি হয় এই ধরনের উৎসবের ক্ষেত্রে আপনি মাকে কিভাবে কাছে পান? এখন আমি মার বাড়িতে বেড়াতে আসি। আচ্ছা, আগে মায়ের সাথে যেতেন? আগে আমি মায়ের সাথে যেতাম, এখন আসলে মার বাসায় বেড়াতে আসা হয়, বা আমার ছেলের হাত ধরে আমি এখন আসলে আমার মার বাড়িতে বেড়াতে আসি। এটা আসলে একটু মানে ওভাবে দেখতে গেলে একটু খারাপই লাগে যে আসলে এখন আমি যেটাকে মার বাড়ি বলছি ওটা তো আসলে আমারই বাড়ি। সো আমি আসলে এখন আমি আমার বাড়িতেই আসলে আমার ছেলেকে নিয়ে বেড়াতে আসি, এরকম একটা ব্যাপার হয় আমার কাছে। এটাকে খুব যে মানে মনে হয় যেটা খুব সাংঘাতিক কষ্টের ব্যাপার বা ইয়ে, সেটা না, একটু অন্যরকম লাগে, কিন্তু আমার মনে হয় যে এটাই আসলে হয়ে আসছে সময়ের সাথে সাথে। প্রত্যেকটা মানুষেরই স্টেজ চেঞ্জ হয়, স্নেহ নিম্নগামী, স্নেহ নিম্নগামী। তো এখন সেটা কীরকম, যেমন আমার বাবা মাকে আমি যতটুকু ভালোবেসেছি আমার বাবা মা আমাকে তার থেকে অনেক বেশি ভালোবেসেছেন, আবার আমি আমার সন্তানকে যতটা বেশি ভালোবাসি আমার সন্তান তার সন্তানকে তার থেকে অনেক বেশি ভালোবাসে যতটা আমাকে ভালোবাসে। এটা হচ্ছে স্নেহ নিম্নগামী, স্নেহ সবসময় নিচের দিকে যায়, উপরের দিকে ওঠে না। সাথে সাথে আরও একটা জিনিস সত্যি, এটা আমার বাবা বলতেন, আমার বাবা খুব মানে ওইভাবে খুব ওয়াইজ ম্যান ছিলেন না। তুমি যেটা বললা যে ভালোবাসা, এ ওকে এতটুকু ভালোবাসে তার চেয়ে ও ওকে ততটুকু ভালোবাসে, জ্বর মাপার জন্য আসলে থার্মোমিটার আছে, কিন্তু ভালোবাসা মাপার জন্য তো আসলে কোনো থার্মোমিটার নাই, ব্যারোমিটার লাগবে। তুমি কি করে মাপতে পারলে যে কে কাকে বেশি ভালোবাসে? এটা বোঝা যায়, এটা বোঝা যায়, কারণ আমি তো বুঝি, আমারে দিয়ে আমি বুঝি, আমার বাবা আমার জন্য আমি ফিল করতাম কষ্ট পেয়েছে, কিন্তু তোমার বা তোমার ভাইয়ের জন্য যে কষ্টটা পাই বা যে যে এটা হয় সেটা তো তাদের জন্য ঠিক ওইভাবে পাইনি। জি নিশ্চয়ই, এবং নিম্নগামী শব্দটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যে যে এই যে আমাকে আমার বাবা মা যতখানি ভালোবেসেছে তার চেয়ে বেশি কিন্তু আমার সন্তানকে আমি ভালোবাসি। ঠিক একই কথা কিন্তু আজকে এই অনুষ্ঠানে আমি কিন্তু বলতেই হচ্ছে, আমার ছেলেটি আজকে বিদেশে পড়তে যাচ্ছিল, আমি এয়ারপোর্টে প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, চলে গিয়েছে তারপর দাঁড়িয়ে দেখেছি, এই যে ভালোবাসা আদর যত্ন যে নিম্নগামী সেটি কিন্তু আজকে আমি নিজের মধ্যেও প্রকাশিত দেখলাম। আমি তুমি ম্যাম যদি যদি আজকে আপনি শুনেন যে মহামিদ, ফালগুনি হামিদ অসুস্থ, আমরা কোভিড অতিক্রান্ত করেছি, আপনার কেমন লাগে যে মায়ের সাথে আপনি ঘুমিয়ে থাকতেন, মায়ের সাথে মায়ের চুল বেনি করে দিতেন বা মা আপনার চুল বেনি করে দিত, কিন্তু আপনি তো খানিকটা দূরে, আপনি তো গভীর রাতে শুনলেন মা অসুস্থ, আপনার কাছে কেমন লাগে? আমাকে যেন গভীর রাতে শুনতে না হয় সেজন্য আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি আমার মা যে বিল্ডিংয়ে থাকে আমি ওই বিল্ডিংয়ের পাঁচতলায় চলে এসেছি, এবং এটা করতে গিয়ে আমাকে অনেক ঝামেলা করতে হয়েছে, ঝামেলায় পড়তে হয়েছে। ঝামেলায় পড়া হচ্ছে এরকম যে আমার কাজের জায়গা, আমার ছেলের স্কুল এবং ডালিমের অফিস, এগুলো অনেক দূরে চলে গেছে, তারপরও আমি এটা করেছি শুধুমাত্র এই কারণে যে আমি যেন যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন আমরা একসাথে ছিলাম, এবং আমি ডালিম আমরা দুজনেই চেষ্টা করেছি ওনাদেরকে টেক কেয়ার করতে, আনফর্চুনেটলি ওনারা দুজন কেউই এখন আর নেই আমাদের সাথে। সো এখন আমাদের দুজনেরই, আমার এবং ডালিমের দুজনেরই দায়িত্ব হচ্ছে আমার বাবা মাকে টেক কেয়ার করা, এবং সেটা করার জন্য আমি ওই পাঁচতলায় এসে, এবং আপনি এই যে এক্স্যাক্টলি যে কথাটা বললেন এটাই আমি বলেছি যে আমাকে যেন দূর থেকে
কেউ না বলে যে তোমার মা অসুস্থ হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, রাদার আমি যেন আমার মাকে হসপিটালে নিয়ে যেতে পারি, আমি যেন ওই রকম কাছাকাছি থাকি। সো সেই কারণেই আমার এই সিদ্ধান্তটা নেওয়া। আপনি একেবারেই আমাকে অশ্রুসিক্ত করে ফেলছিলেন, আমার মা জীবিত আছে, বাবা জীবিত আছে এবং আমরা একই বাসায় থাকি। যেটি আপনি বলছিলেন যে আমার মাকে বা বাবাকে অন্য কোথাও হসপিটালে নিয়ে যেতে না হয়, আপনার এই যে আন্তরিকতা, মায়ের প্রতি শ্রদ্ধা, সেটি নিশ্চয়ই আমাদের দর্শকরা বুঝবেন এবং তারাও ফিল করবে যে মা বাবার প্রতি সন্তানদের কী ধরনের মমত্ব থাকা দরকার। আসলে মা মেয়ের যে সম্পর্কটা, আমরা যদি একেবারে শেষ পর্যায়ে আসি, কীরকম হওয়া উচিত, আপনি কীভাবে দেখেন? আমার মনে হয় যে মা মেয়ের সম্পর্কটা আসলে বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এই জন্য যে অনেক সময় দেখা যায় যে হয়তো আমারটা, আমি যেটা দেখেছি যে আমার কোনো বোন নাই, সো আমার এমন অনেক বিষয় আছে যেটা হয়তো আমি অন্যদের কারোর সাথে শেয়ার করতে, আমাদের পরিবারে কোনো মেয়ে নেই। আচ্ছা, মানে আমাদের আমাদের পরিবারে আমার বোনরা, আমার ভাই বোনদের সবারই ছেলে। জি বলছিলেন তুমি। হ্যাঁ, আমি কোনো কিছু যদি শেয়ার করতে চাই সেটা দেখা যায় যে প্রথম আমি গিয়ে মার সাথে শেয়ার করি, আর মার সাথে আসলে আমাদের সম্পর্কটা খুব বন্ধুর মতোই, বরঞ্চ বাবাকে আমরা একটু দুজনেই ভয় পাই, আমি আমার ভাই আমরা দুজনেই বাবাকে একটু ভয় পাই, কিন্তু মার সাথে আমাদের সম্পর্কটা খুব ফ্রেন্ডলি। এবং বাবাকে যদি কিছু বলতে হয় এখনও আমরা প্রথম ফোনটা মাকে করি, মা বাপিকে তো এটা বলা দরকার, তুমি কি একটু ফোন করে বলবে? তো মা মাঝে মাঝে খুব রেগে যায়, তোমাদেরও তো বাবা, তোমরা বলো না কেন, না মা প্লিজ তুমি একটু বলো। তো আমাদের সব কিছুর মানে মেইন জায়গাটা হচ্ছে মা। এবং আমি মনে করি যে এটা যদি হয় তাহলে আসলে একটা পরিবারে এক ধরনের সামঞ্জস্যতা থাকে। আমার মনে হয় যে একজনকে হয়তো একটু ভয় পাবে ছেলেমেয়েরা, আরেকজনের সাথে হয়তো শেয়ার করবে, এখানে একটা ব্যালেন্স তৈরি হয়। এবং মা মেয়ের সম্পর্কেও আমার মনে হয় সেটাই হওয়া উচিত। মাও একটা সময় দেখা যায় যে হয়তো একটু একা হয়ে যায়, তখন মেয়ের সাথে যদি বন্ধুত্বটা থাকে তখন মায়েরও এক ধরনের সঙ্গী মা পায়, এবং ইভেনচুয়ালি মা মেয়ের সম্পর্কটা আসলে এক সময় গিয়ে একেবারেই বন্ধুত্বের মতন হয়ে যায় বলে আমার মনে হয়। তখন কে মা কে মেয়ে সেটি হয়তো তখন একেবারেই বোঝা যায় না, বোঝা যায় না। মা মেয়ে মাকে মাকে যেমন অনেক সময় হয়তো আমি বলি না মা তুমি এভাবে কেন বলছো বা এই কাজটা কেন করছো, মা তখন বলে যে তখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। তনিমা যে অনুভূতিটা প্রকাশ করলো এবং সে আপনাদের প্রতি যে শ্রদ্ধা জায়গাটা করলো, আজকে যারা দর্শক হিসেবে আমাদের টেলিভিশনের অনুষ্ঠানটি দেখছেন, মা মেয়ের সম্পর্কের বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দর্শকদের উদ্দেশ্যে? আসলে মা মেয়ের সম্পর্কের থেকে মধুর সম্পর্ক তো আর নেই, কারণ এই মাই একসময় মেয়ে ছিল এবং মেয়ের থেকেই সেই মা ওই পরিবার থেকেই আবার আর এক পরিবারে এসে মা হয়েছে, মা হওয়ার পরেই এই মেয়েটিকে জন্ম দিয়েছে এবং সেই মেয়েটি এখন ধীরে ধীরে বড় হয়েছে, মানুষ হয়েছে এবং সে আবার মা হয়েছে। তার সম্পর্কটা তো একটা ক্রমবিকাশমান, তা এবং চলে যেতে যেতে একসাথে এসে জয়েন্ট হয়, তখন দুজনেই মা হয়ে যায়, মেয়েও দুজনে, দুজনে মা, কারণ ও কিন্তু মেয়ে আমিও কিন্তু মেয়ে এক এক পরিবারে, এবং আমিও মা ও মা, এখন দুজনেই মায়ের জায়গাটা বোঝে মেয়ের জায়গাটাও বোঝে, এখন কিন্তু দুটো জায়গায়। আমি ওদেরকে বলতাম যে এখন তো বুঝবি না, যখন মা হবি তখন বুঝতে পারবি যে মা কেন এরকম ক্যাটক্যাট করে বা মা কেন এই ব্যাপারটা বকা দিচ্ছে, কেন এই ব্যাপারটা করতে না করছে বুঝতে পারবি তখন। যদি এভাবেই বলি, এখন তো আপনি আপনার সন্তানকে আদর করেন, যত্ন করেন, একটু জ্বর হলে আপনি কিন্তু এই ছটফট করতে থাকেন, কোথাও কাজে গেলে কিন্তু সবসময় চিন্তা করেন যে সন্তানটি কেমন আছে। তো আপনি যখন মায়ের কাছে ছিলেন, মাও কিন্তু আপনাকে কীভাবে করেছে, এখন আপনি এই যে মা যেটি বললেন, আপনি আসলে এই মা মেয়ের সম্পর্কটাকে, যেটি তনিমা হিসাবে অভিনেত্রী হিসাবে নয়, তারকা হিসাবে নয়, একটা সাধারণ পরিবারের সদস্য হিসাবে আপনি কীভাবে দেখেন? তারকা পরিবার, এটা হয়তো দর্শকরা আমাদেরকে টেলিভিশনে দেখে তাই তারা মনে করে যে আচ্ছা তারকা পরিবার এরকম কিছু, কিন্তু আমরাও খুব সাধারণ মানুষ, আমরাও ব্যথা পেলে কান্নাকাটি করি, খুশি হলে আনন্দ প্রকাশ করি, ভাত খাই, ঘুমাই, সো আমরা সবই এরকম করি। কাজেই আমার আমার এবং আমার মায়ের সম্পর্ক এবং আমার আমাদের প্রতিবেশীর যে মা মেয়ে আছে তাদের সম্পর্ক দুটো কিন্তু আসলে একই রকম, একই রকম, এখানে কোনো পার্থক্য কিন্তু নাই। আমিও মায়ের কোনো কাজ যদি মনে হয় যে না ঠিক হচ্ছে না, সেখানে হয়তো আমি কষ্ট পাই, আমি হয়তো কোনো কিছু একটা করলাম যেটা মার ভালো লাগছে না, মা তখন কষ্ট পেলেন, বকা দিলেন, তারপর আবার যে দেখা যায় দিন শেষে এসে যে আমার সারাদিনে কী হলো মাকেই হয়তো জানাচ্ছি, মার হয়তো কী ভালো লাগা খারাপ লাগা কী হলো মা হয়তো আমাকে জানাচ্ছে। সো
ছেলেদের যেটা হয় কি, ছেলেরা হয়তো একটা সময়ের পর একটু বাইরে চলে যায় বা হয়তো তাদের সাথে আসলে অত বেশি কথাবার্তা হয়তো হয় না, কিন্তু মেয়েদের সাথে কিন্তু আসলে হয়, মা মেয়ের ওই কথাটা থাকে, ওই কানেকশনটা আসলে থাকে ভেতরে। সো ওইটাই মানে সাধারণ একটা পরিবার যেরকম আমরাও সেরকম। আপনার কি কোনো দর্শকদের জন্য কোনো মূল্যায়ন আছে কিনা যে আসলে মা মেয়ে একেবারে সংক্ষেপে এই সম্পর্কটা কিভাবে আমরা ধরে রাখতে পারি কোথাও যাতে এতে কোনো বিচ্যুতি না ঘটে? মূল্যায়ন না, তবে আমি বেশ কিছুদিন আগে একটা নিউজ পড়ে আমি খুব আপসেট হয়ে গিয়েছিলাম যে একজন মায়ের উপর রাগ করে মেয়ে সুইসাইড করেছে, এরকম কোনো একটা ঘটনা ঘটেছিল, আমি মনে করতে পারছি না কতদিন আগে। এটা পড়ে আমার কাছে খুব অবাক লেগেছে, মানে আমার কাছে মনে হয়েছে যে মা রাগ করবে, মা মেয়েকে বকা দিবে, ইভেন মারতেও পারে। আমরা খুব ফর্চুনেট, মা খুব শান্ত মানুষ, আমরা কখনো মার খাইনি, কিন্তু অনেকে মা হয়তো টেম্পারমেন্টাল হতেই পারে, মা হয়তো একটা চড় দিতেই পারে, সন্তান কেন এই জিনিসটাতে রিয়্যাক্ট করবে? এটা আমার কাছে খুব অবাক মনে হচ্ছে যে আমার মা তো আমাকে শাসন করবেই। আমার মনে হয় যে ওই যে বাইরের যে কালচারটা আছে, পশ্চিমা যে কালচারটা আছে, সেটা বোধহয় আমাদের ভেতরে একটু বেশি ইনজেক্ট হয়ে যাচ্ছে, যে এখন আমরা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছি, আরে আমাকে কেন আমার মা বকা দিবে বা বাবা কেন বকা দিবে, আমরা তো আসলে বকা খেয়েই বড় হয়েছি, তাই না? কাজে আমার মনে হয় যে আমাদের যে কালচারটা আছে, আমরা আমাদের নিজেদের কালচারকে যদি ধরে রাখতে পারি, তাহলে আসলে এই যে ঘটনাগুলো, এই ধরনের ঘটনাগুলো হয়তো হবে না। নিশ্চয়ই, আমি দারুণভাবে ধন্যবাদ জানাই ফাল্গুনি হামিদ আপা আপনাকে, একই সাথে তনিমা হামিদকে। প্রিয় দর্শক, শেষ আলোচনা যেটি হলো সেটি হচ্ছে আমরা যাতে পশ্চিমা কালচারের যে ইনজেক্ট যেটি আমাদের হচ্ছে সেটি যাতে না হয়, মা মেয়ে বা বাবা ছেলে, মা ছেলে সন্তানদের যে আমাদের যে পারিবারিক যে বন্ধন, সে বন্ধনে মা একটু বকা দিতেই পারে, বাবা একটু বকা দিতেই পারে, কিন্তু আমাদের সম্পর্ক যাতে ঘাটতি না হয়। এবং সে কারণের জন্যই আজকে তনিমা হামিদ আজকে মা হয়েছেন এবং ফাল্গুনি হামিদও তার মেয়েকে নিয়ে যে গর্ববোধ করছেন, সেই গর্বের জায়গাটা থেকে আমরা আজকে তারকা পরিবার হিসেবে তাদেরকে এখানে নিমন্ত্রণ জানিয়ে বুঝতে পারলাম যে মা মেয়ের সম্পর্ক অত্যন্ত মধুর, এবং এই মধুর সম্পর্ক অটুট থাকুক এ আশাবাদ ব্যক্ত করে আমাদের যে কথা কেউ বলেন অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে বিষয়।